নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক দিন হলো বাগানে যাওয়া হয়নি, তো বাগানে এখন শীতকালীন সবজি প্রচুর হচ্ছে, তো আমি বাগানে যাব বলে বেরিয়েছি। একদম টাটকা তাজা নরম নরম বাগান থেকে ওলকপি তুলব। ওলকপি দিয়ে আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে 3 কিলো সাইজে সিলভার মাছ নিয়ে এসেছে, তো ওলকপি দিয়ে সিলভার মাছের তেল ঝাল করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যখন মাছটা কাটা হবে তখন মাছের সাইজটা দেখবেন। বাগানে চলে এসেছি আর বাগানের সব সবজিগুলো আপনাদের দেখাবো। মানুষ সমান টমেটো গাছ হয়ে গেছে, দেখুন কি বড় বড় টমেটো গাছ। এখনো অনেক কাঁচা কাঁচা টমেটো হয়ে আছে, এখন কাঁচা টমেটো নেব না। এইদিকে টমেটো গাছের ভেতরে ভেতরে ওলকপি গাছ আছে, এই দেখুন। এইদিকে ওলকপি গাছও আছে, ফুলকপি গাছও আছে, আবার বাঁধাকপি গাছও আছে। ওলকপিটা হেভি সাইজ হয়েছে, একদম নরম ওলকপি। এই নরম ওলকপি দিয়ে মাছের তেল ঝাল খেতে যা লাগে না, দারুণ লাগে খেতে। এরকম আরও কয়েকটা ওলকপি নেব। ওই যে ওই দিকটায় বড় বড় ওলকপি আছে। এই একটা ওলকপি পেয়েছি, পটল গাছও লাগিয়ে দিয়েছি। এই একটা বড় ওলকপি পেয়েছি। এই 3টে ওলকপি হলেই হয়ে যাবে। ওলকপির ডাঁটাগুলোও কিন্তু খুব নরম, আজকে ফেলবো না, ওলকপির ডাঁটাগুলো রান্না করে খাওয়া হবে, দারুণ লাগে খেতে। বেগুন লাগবে, গাছ থেকে কটা বেগুনও তুলে নেব। এই দেখুন কত বেগুন হয়েছে, এই বেগুনের যাত্রা আলাদা, লম্বা লম্বা। এইটাই নেব। এই 3টে বেগুন হলেই হয়ে যাবে। বেগুন আর ওলকপি তোলা হয়ে গেল। আজকে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, বিশেষ করে মাছ কাটাটা আর রান্নাটা। বাগান থেকে সবজি তুলে নিয়ে চলে এলাম আর দিদির হাতে 3 কিলো সাইজের সিলভার মাছ আছে। আর রান্নাঘরে তো আগে থেকেই মজা আছে, দাদু আজকে আমার বৌদি এসেছে। দাদু, এবছর শীতে প্রথম এই যে টাটকা ওলকপি আমার হাতে আছে, ওলকপি দিয়ে সিলভার মাছ দেখো, 3 কিলো সাইজের সিলভার মাছ আছে। সাইজটা দেখুন খালি, একবারে চাকরের বেশি। ওই মাছের পেটি খেতে ভালো লাগে, আজকে বড় বড় পেটি বার করবো তোমার জন্য। পেটি খাওয়ার লোক অনেক আছে। গা দেখো চকচক করছে, ওই করে তো এই মাছটার নাম সিলভার মাছ, চকচক করে রূপোর মতো, সব কিছু রং আছে দেখো। 3 কিলো সাইজের সিলভার মাছ, হেভি লাগবে খেতে। তুমি তো কাটবে, পেটি বার করতে বলেছে। তুমি কাটবে? হ্যাঁ আমি কাটবো। আনা বৌদি ধরো। বাবা দারুণ জিনিস। এই ডাটাগুলো রান্না হবে, ফেলবেনি। আচ্ছা ঠিক আছে। এই লাল গুলো কি বলো তো, এই যে লাল লাল গুলো, আগো দেশি সিলভার মাছ এরকম হয়, লাল হয় একটু। হ্যাঁ ভোরবেলারই ধরা মাছটা, টাটকা মাছ। আজকে সাঁটি খাওয়া দাওয়া হবে। আমি বসে বললাম, ওরাই কাটা হলেই রান্না শুরু করে দে। আমিও বটি নিয়ে বসে বললাম মাছ কাটতে। দাদু যাও ধরবে, যাও মাছ ধরতে হবে। হ্যাঁ আমি তোমাকে ধরলে তো টান থাকবে, বটি কাটবে, তাহলে ধরলে হবে, মাছ ধরতে হবে। যা ওয়েট আছে মাছটার, বাবা মাছটা যা ভারী, মাছটা নাড়া যায়নি জানো, অনেক বড় তো। পাগনাগুলো কাটতে কষ্ট হবে দেখবে। হ্যাঁ পাগনাগুলো একটু ছোট ছোট আছে, উঠে যাচ্ছে। হ্যাঁ দাদুকে তো একটা কাজ দিতে হবে নাকি? দাও এই ডাটাগুলো ছাড়াও, দাও এই ওলকপি। ওলকপি কাটতে কাটতে ভালো লাগে, মুড়ি খেতে ভালো লাগবে। বৌদি কদিন আগে ফুলকপি রান্না করতে ছিলাম, খাঁচায় খেয়ে নিয়েছে। ভালো করে আঁচ পরিষ্কার করে নিয়েছি, এবার পাগনাগুলো কেটে নেবো। যাও না, একটু ধরো না, তবে তো বড় বড় সাইজের পেটি পাবে। যাও না, মাছ ধরবো
উনিকে ধরবো না বটি ধরবো না মাছ ধরবো তোমার যেটা কি ধরবো বলতে হবে তো মাছ 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 ধরবো উনিকে যা আপনি ধরবো না তো আমাকে না ধরলে উনি তো উল্টি পড়ে দেবে না আমি উল্টি পড়ব না মাছ ধরো মাছ ধরো না ভালো করে কাটো 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 গায়ে বল নেই একটু দেখছো এই তো দাদু যতই তাড়াতাড়ি হচ্ছে না পারো ছেড়ে দাও ও কাটা হয়ে যেতে বলে তুমি ছেড়ে দাও ই কে রে এত সুন্দর নরম কফি না এমনি খাওয়া হয়ে যাবে সাবধানে কাটো গো দাদু কোথায় গেল দাদু পালিয়েছে আবার আবার ধরতে হবে নাকি হ্যাঁ তোমাকে ধরতে হবে ওই তো হয়ে গেল কাটা চর্বি বেরিছে দাদুর পেটি দাদুর পেটি পেটি কাটছো দাদু মোটা মোটা পেটি খাবে বলেছে এই জন্য মোটা মোটা করে কাটছি নরম নরম কফি হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে খাবো না তুমি খাবে নি না না তুমি খাও তুমি মুখ দিয়ে ঘুরে নিলে গো যখন কাঁচা অল কফি খাচ্ছ তাহলে কাঁচা মাছ খেতে হবে হ্যাঁ তুমি দাও না খাবো বৌদি অলকফি কাটা হয়ে গেছে হ্যাঁ দাও আমাকে ধুয়ে দিয়ে দাও রান্না চাপি দি যদি মাছ দিয়ে আস্তে আস্তে দিকে আমার আনাজ ভাজা হয়ে যাবে হ্যাঁ সেই দাদু দাদু বলো কত মাছ হয়েছে খালি দেখো এই ওলকপির ডাঁটা এই ওলকপির ডাঁটা চচ্চড়ি করতে পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে খেয়ে দেখবে একদিন আজকে চচ্চড়ি তো করব এই পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো কেটে নেব তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে আলু ওলকপি একসঙ্গেই ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো মাছের তেল জালের জন্য আলু আর ওলকপি বেশ লাল লাল করে ভালো করে ভাজতে হবে এই কফি পাতাগুলো গরুকে দিলে খুব খুব দেবে গাই গরুকে দিলে হ্যালো বলো বলতো হ্যালো বলো হ্যালো কই হ্যালো বলতে জানিনি থ্যাংক ইউ বলতে শিখে গেছি ও থ্যাংক ইউ বলতে শিখে গেছে নিয়ে চলে এসেছি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি সাদা হয়ে গেছে লবণ হলুদ বাবা এদিকে আলু ওল কফি ভাজা হয়ে এলো তো মাছে লবণ হলুদ মাখানো হবে এবার মাছ ভাজবো আবার ঘুম এসে গেছে চিকু রান্না ঘরে এলে আর ঘুম পেয়ে যায় রান্না হলে আর ঘুম ভেঙে যায় কিন্তু চকমার চকমার দেখি দেখি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি চিকু এবার মাছ ভাজবো বসে পাচ্ছিস তো অনেক মাছগুলো মাছগুলো লাল লাল করে ভেজে নেব আরে মার তুলে দিছিস তো হ্যাঁ তোমার বেশি করে দিবে এক পিস আমাকে দিয়ে দি করে দিবি পেটির মাছ ভাজা দেবো হ্যাঁ হ্যাঁ ভাজা খাবে দাদু আজকে অনেক অনেক মাছ আছে না
বৌদি ঠিকই বলছিল মাছগুলো ভাজতে কত তেল বেরোচ্ছে দেখো কত তেল বেরোচ্ছে এই তো তেল বেরোচ্ছে তো তেল বেরোলে স্বাদও হয় মাছে কি সুন্দর খেতে কি হলো ও টুকটুকির মা হ্যাঁ তুমি কি করতে যাই ও এই কি বাটতে হলুদ হয়ে গেল কেন কালকে হলুদ বাটা হয়েছিল কালকে গোটা হলুদ বাটা হয়েছিল রান্নার জন্য ছিলে হলুদ হয়ে গেছে বুঝলে হনে জিরে সব মশলা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এই আজ তো পাঁচটা তো এই রংটা অনেকটা কেটে যাচ্ছে মাছও এদিকে ভালো করে ভাজা হয়ে এসেছে আজকে যে প্রচুর মশলা বাড়তেছ হ্যাঁ আজকে প্রচুর মশলা বাড়তেছ যে ও দাদু ভালো জিনিস খেতে গেলে ভালো মশলা বাড়তে হবে তো আজকে তো সব বাটা মশলা রান্না হবে বাটা মশলার স্বাদই তো আলাদা জানো পেঁয়াজ আর একবার ভাজবো পেটির মাছ দেব পোড়া থেকে তেল যেন কমছেই না মাছের তেলেই মাছ ভাজা হচ্ছে তাও এতটা তেল আছে আরে সব বাটা হয়ে গেল না আর কি বাকি আছে হয়ে গেল আর লঙ্কাটা মারলেই হয়ে যাবে শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মাছগুলো ভাজার পর পিসগুলো একটু ছোট ছোট হয়ে গেছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে দাদুর জন্য যে পেটি ভেজে নিয়েছে এবার দেবো দাদুকে এই যে এটা দাদু খাবে পেটির মাছ ভাজা দাদু কেন দেখো একা খাবে না ভাগ করে খাবে প্রথমে মাছের তেল ঝাল করব আর মাছের তেল ঝালে রংটা ভালো আসার জন্য প্রথমে চিনি দেব গরম তেলে তারপর কালো জিরে ফোড়ন দেব চিনি কালো জিরে পেঁয়াজ বাটা দেব বাবা পেটির যে কাঁটাটাও বাদ দাওনি গো পেটির কাঁটাটাও খুব করে একবারে চিবি নিল পেঁয়াজ বাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আদা বাটা জিরে বাটা ধনে বাটা একসঙ্গে দিয়ে দেব আদা বাটা জিরে ধনে বাটা হলুদ গুঁড়ো তুমি কি মশলার সেন্ট পাচ্ছ না শুধু মাছ ভাজা খেতেই ব্যস্ত না না মশলার সেন্ট উঠেছে রে সব বাটা মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এবার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো অল্প একটু জল দেব যাতে মশলা পুড়ে না যায় দাদু হ্যাঁ মাছের তেল ঝালার মশলাটা যা বানিয়েছে না আমি উঠে দাঁড়িয়ে দেখছি দেখো মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ভেজে রাখা আলু ওলকপি টমেটো পরিমাণ মতো লবণ টুকে ঘুম পাড়িয়ে এদিকে বউ দিয়ে চলে এলো এখনো রান্না শেষ হলো সময় চলে জল মশলা কষা হয়ে গেছে এবার তোমরা বসে পারো কতক্ষণ আর দাঁড়াবে
আলু ওলকপি সবকিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টকবক হয়ে ফুটে গেছে, ভেজে রাখা মাছ দেব। আর একটু ফুটে গেলেই মাছ রান্না হয়ে যাবে। মাছ রান্না তো হয়ে গেল, ঢেলে নিয়ে এবার সবজি রান্না করব। সবজি রান্নার জন্য কড়াতে সরষের তেল দেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার সবজিগুলো ভেজে নেব। চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। সবজি রান্নার জন্য ফোড়ন করে নেব, কড়াতে সরষের তেল দেব। সরষের তেল, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে দিয়ে দেব, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ, অল্প একটু জল দেব। মশলা তো কষে নিলাম, ওপর দিয়ে ভেজে রাখা সবজিগুলো দেব। জল দিয়ে সবজিগুলো আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। সব সবজি হালকা সেদ্ধ হয়ে আছে, আর খানিকক্ষণ চাপা দিয়ে রাখলেই সব সেদ্ধ হয়ে যাবে। খানিকক্ষণ চাপা দেওয়া ছিল, দেখবো সেদ্ধ হলো কিনা। সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুন ডাটা। সব শেষে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা আমি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, দিয়ে দেব সর্ষে বাটা। এই রেসিপিটা একটু মিষ্টি দিলে ভালো লাগে, চিনি দেব, আপনারা দিতেও পারেন নাও পারেন। সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দু একবার ফুটে গেলে গেলে দেব। দাদু দাও সবজি, মাখাচ্ছি ভাতটা একটু টকটক মতো হবে, চাটনির মতো ব্যাস। শীতকালে যত সবজি খাবে ভালো। মা এমন করে রান্না করে দেয় সবজি, আমিও খেয়ে নিই সবজি একবারে, ভালো লাগে। মা যেমন করে রান্না করে, ওই যে ওলকপির ডাঁটা আমার পেটির মাছ হেভি লাগে, পেটির মাছে কাঁটা কম লাগে। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।